নমস্কার, গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে চলে এসেছি আমি নোয়েল, আমার সঙ্গে আমার সহকর্মী তুহিনা। তুহিনা, গুড মর্নিং। গুড মর্নিং নোয়েল, গুড মর্নিং এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং। দেখো তুহিনা, আমরা যেটা জানি যে আমরা গতকাল কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা রাজনৈতিক পরিবেশ ছিল। অর্থাৎ কিনা আমরা জানি যে উত্তরবঙ্গে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা জনসমাবেশ, সেই জনসমাবেশ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরিভাবে কটাক্ষ করেন। এবং আমরা দেখেছি যে গতকাল কলকাতায় ব্রিগেড, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রীর জনসমাবেশ ছিল। সেই প্রধানমন্ত্রীর জনসমাবেশ থেকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন। অর্থাৎ কিনা কালকে আমরা সারাদিন দেখেছি পুরো রাজনৈতিক মহলে কিন্তু তর্ক বিতর্ক এই নিয়ে কিন্তু আমরা সারাদিন কালকে ছিলাম, এবং আপনাদের সেটার সরাসরি সম্প্রচারও আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। দেখো, নরেন্দ্র মোদী উনি কিন্তু কালকে ব্রিগেডে এসে উনি কিন্তু আবার সেই সোনার বাংলা গড়ার যে ইঙ্গিত সেটা কিন্তু তিনি দিয়ে গেলেন। এবং তিনি যেটা কালকে বিজেপির মূল লক্ষ্য ছিল যে তারা কতটা ব্রিগেডের মাঠ মাঠ ভরাতে পারে, আমরা কিন্তু দেখলাম কালকে ব্রিগেড একবারে জমজমাট। অর্থাৎ কিনা যখন নরেন্দ্র মোদীর হেলিকপ্টার যখন সেখানে নামে, তখন কিন্তু মানে সাধারণ মানুষের উচ্ছ্বাস সেটা কিন্তু ধরে রাখা পুলিশদের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়েছিল। আমরা দেখেছিলাম সেখানে স্বয়ং দিলীপ ঘোষ, তিনি কিন্তু একবারে সভামঞ্চ থেকে বারবার সকলের প্রতি অনুরোধ করছিলেন যে আপনারা একটু শান্ত হয়ে বসুন। অর্থাৎ কিনা সেখানে উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং অপরদিকে দেখতে গেলে জলপাইগুড়িতে প্রধান মুখ্যমন্ত্রীর যে সমাবেশ ছিল, আমরা জানি যে কালকে এলপিজি থেকে শুরু করে পেট্রোল ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি রোড শো করেছিলেন। একটি স্যাম্পল সিলিন্ডারকে তিনি তৈরি করে এবং সেটা নিয়ে তার কর্মী সমর্থকদের সঙ্গে তিনি সারা রাস্তা হাঁটেন, এবং তারপর একটা জনসমাবেশ করে তিনি বলেন যে প্রধানমন্ত্রী যতই বলুক যে বাংলা দখল করবে, কিন্তু বাংলার মানুষ একমাত্র তৃণমূল কংগ্রেস সরকারকে চায়। এবারে যেটা দেখার যে কতটা, দেখো ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব মানে প্রত্যেকটা জনসমাবেশে কিন্তু দেখতে পাচ্ছি ভিড়, একটা মানে প্রচণ্ড ভিড় হচ্ছে। কিন্তু এবার সাধারণ মানুষের ভোট বা ভোট বক্সে সাধারণ মানুষ কি করবে সেটা কিন্তু একমাত্র মানুষের সাধারণ মতামত, এবং সেটা কিন্তু মানুষের একটা ব্যক্তিগত মতামত। এবারে যেটা প্রশ্ন উঠে আসছে যে সিপিএম কংগ্রেস জোট এবং তার সাথে বিজেপি এবং তৃণমূল কতটা কি কার সাধারণ মানুষের মন জয় করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এবার মানে দেখার ব্যাপার। তুহিনা, একদমই তাই নয়েল। দেখো, গতকালকে আমরা যে জিনিসটা দেখলাম যে কয়েকদিন ধরেই মানে পূর্ব কর্মসূচি অনুযায়ী কিন্তু ব্রিগেডে সভা ছিল বিজেপির তরফ থেকে, এবং তার কয়েকদিন আগে যদি আমরা দেখি বাম, কংগ্রেস এবং আইএসএফ তাদের যে জোট, সেই তাদের ব্রিগেডেও আমরা দেখেছি মানুষের উপচে পড়া ভিড়। এবং গতকালকের বিজেপির ব্রিগেড সেখানেও কিন্তু উপচে পড়া ভিড়, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি প্রধানমন্ত্রী, এবং সব থেকে বড় যে কথা, গতকালকেই তৃণমূলে এতদিন হয়ে কাজ করছিলেন মিঠুন চক্রবর্তী, যাকে যিনি হচ্ছে কিন্তু গতকালকেই সেই ব্রিগেডের সভা থেকে দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয় হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়েছেন এবং বিজেপিতে কিন্তু মিঠুন চক্রবর্তী যোগদান নিয়েছেন। তো সেক্ষেত্রে একটা বিষয় যে আবারও একটা রাজনৈতিক যে রাজনীতির ইতিহাসে আবার একটা কালকে গতকালকে সেই বিশেষ দিন, এবং সেই দলবদল কিন্তু অব্যাহত, মিঠুন চক্রবর্তী আসার একটা সম্ভাবনা ছিল আমরা জানি আগে থেকেই, এবং ঠিক সেরকমই কিন্তু গতকালকে সেই সভাতে স্পষ্ট হয়ে যায় তিনি বিজেপিতে যোগদান করেন, যার ফলে কিন্তু একটা আবারও মোড় ঘুরলো বলা যেতেই পারে। এবং এখনো পর্যন্ত বিজেপির দুদফায় প্রার্থী ঘোষণা হয়েছে, এবং আজকে কিন্তু প্রার্থী ঘোষণা সম্পূর্ণ তারা তালিকা করে বের করে দেবেন এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে কাদের নাম থাকছে, কারা বাদ পড়ছে, নতুন মুখ কি, সেদিকে কিন্তু এখনো তাকিয়ে রয়েছে আমরা প্রত্যেকেই। অন্যদিকে মুখ্যমন্ত্রীর যে সভা, সেখানেও কিন্তু গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং একটি গ্যাসের যে একটি প্রতিকৃতি সেটিকে বেশ বড় এবং সেখানে লেখা রয়েছে যে দেখো আমি বাড়ছি মাম্মি, এবং সেরকমই মানে দাম বাড়ছে এটাকে বুঝিয়ে আমরা দেখেছি। সেখানে দুই সাংসদও ছিল লোকসভার, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান, দোলা সেনের উপস্থিতিও ছিল আমরা দেখেছি, এবং সেখানে অনেকটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি হচ্ছে যে একটি সভা করেন, এবং সেখান থেকে তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে বারবার বেঁধেন এই গ্যাসের দাম বৃদ্ধি যেমন রয়েছে অন্যান্য সমস্ত রাজনৈতিক বিষয়। এবং অন্যদিকে গতকালকে
প্রধানমন্ত্রী যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন এর আগে হয়তো সেভাবে কোনোদিন তিনি আক্রমণ করেননি। এবং সবথেকে বড় কথা কয়েকদিন আগেই যে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটি চালিয়ে নবান্নে যাওয়া এবং সেই প্রসঙ্গে আমরা দেখেছি নরেন্দ্র মোদী বলেছেন যে স্কুটি থেকে আপনি পড়ে যাচ্ছিলেন, আপনার কিছু হয়নি, সে তার আমরা আমিও চাই যে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু না হন। কিন্তু পাশাপাশি তিনি বলেছেন আপনার সেই স্কুটি যদি নন্দীগ্রামে গিয়ে পড়তে চায় তাহলে আমাদের কিছু করার নেই। সেক্ষেত্রে এটা একটা ব্যঙ্গসুর, আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এভাবেই কিন্তু ব্যঙ্গাত্মক একটা আক্রমণ করেছেন এবং পাশাপাশি খেলা হবে সেই স্লোগানও কিন্তু গতকালকে ব্রিগেডের সভা থেকে প্রথম প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই খেলা হবে কথা, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনীতিতে তোলপাড় এবং সমস্ত রাজনৈতিক দলেরা খেলা হবে স্লোগান দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মুখেও কিন্তু গতকালকে সেই খেলা হবে স্লোগান দিয়েছেন এবং তিনি এতটাই ওভার কনফিডেন্স ছিলেন গতকালকে সেই সভায়, তিনি বলেছেন খেলা শেষ, অর্থাৎ তৃণমূলের খেলা শেষ, বিজেপির খেলা এবার শুরু হবে, বিজেপি ক্ষমতায় আসছে, এতটাই কিন্তু তিনি নিশ্চয়তার সঙ্গে গতকালকের ব্রিগেডের সভা থেকেই তিনি কিন্তু মন্তব্য করেন। অবশ্যই দেখো তুহিনা, যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এবারে কিন্তু এই নির্বাচনের ট্যাগলাইনই হয়ে গেছে খেলা হবে, অর্থাৎ কিনা খেলা হবে মানে কিন্তু বুঝতে পারছি সেটা শুধুমাত্র বিজেপি বা তৃণমূল নয়, সেটা কিন্তু সকল দলের ক্ষেত্রে এই খেলা হবে ট্যাগলাইন হয়ে গেছে। আরেকটা তুমি যেটা দেখো যে আমরা কিন্তু দেখলাম যে কালকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একবারে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিন্ডিকেট বললেন, অর্থাৎ কিনা তিনি কিন্তু পরিষ্কার মঞ্চ থেকে বলেছেন যে আমাদের পশ্চিম বা আমাদের পুরো দেশে যদি সিন্ডিকেট থাকে তারা একমাত্র দুজন, অর্থাৎ কে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তো সেক্ষেত্রে দেখো আমরা তিনি বারবার কটাক্ষ করেছেন যে মোদী তিনি রেল বিক্রি করে দিচ্ছেন, তিনি যত রকমের সেল আছে সব বিক্রি করে দিচ্ছেন এবং আস্তে আস্তে তিনি প্রধানমন্ত্রী এটাও বলছেন যে শুধুমাত্র দেশটাকে নিজের নামে করা করতে বাকি রেখেছে নরেন্দ্র মোদী, আপনারা যদি বাংলাতে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনেন তাহলে তাহলে মোদী সেটা পর্যন্ত করে দেবে, অর্থাৎ কিনা সেক্ষেত্রে কটাক্ষ আমরা পেয়েছি এবং পাল্টা কটাক্ষ পেয়েছি। এবং কালকে কিন্তু জলপাইগুড়িতেও মুখ্যমন্ত্রী জনসমাবেশে ভিড় উপচে পড়া ভিড় না হলেও কিন্তু ভালোই ভিড় ছিল আমরা দেখেছি, কারণ এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সবাইকে একটা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন যে মাত্র দুদিনের নোটিশে এত মানুষের সমাবেশ, অর্থাৎ কিনা সেটা কিন্তু তিনি একটা খুব আপ্লুত, তিনি নিজে মুখে সেটা স্বীকার করেছেন। এবং তার সাথে দেখো কালকে কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য খুব বেশিক্ষণ ছিল না, আধ ঘন্টা মতো তার স্টেজ বক্তব্য ছিল, কিন্তু সেই বক্তব্যতেও কিন্তু মানুষের একটা চিৎকার এবং উচ্ছ্বাস সেটা কিন্তু একবারে লক্ষণীয়। এবং তার পাল্টা নরেন্দ্র মোদীর কিন্তু কালকে প্রায় আমরা দেখেছি এক ঘন্টার ওপর তিনি কিন্তু কালকে স্টেজ থেকে বক্তৃতা দিয়েছেন। এবং কালকে কিন্তু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু শুধুমাত্র বাংলাকে লক্ষ্য করে তার যত বক্তব্য ছিল সব কিন্তু বাংলাকে লক্ষ্য করে। এবং নরেন্দ্র মোদী দেখো নরেন্দ্র মোদী যখন বাংলায় আসেন সেক্ষেত্রে মানুষের একটা ইচ্ছা থাকে যে তার মুখ থেকে কিছু বাংলা শুনবো, আমরা কিন্তু সেটা দেখলাম যে কালকে নরেন্দ্র মোদী তিনিও কিন্তু কিছু একটু বাংলাতে বললেন এবং সেই ব্যাপারটাকে কটাক্ষ করেছেন প্রথম আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবারই বলছেন যে নরেন্দ্র মোদী বাংলা বলছেন, এটা আপনারা ভাববেন না যে তিনি খুব ভালো বাংলা জানেন, তিনি একটা টেলিপ্রম্পটার থেকে তিনি বাংলা বলছেন, এটা কিন্তু আমরা আগেও শুনেছি মুখ্যমন্ত্রীর মুখে এই কটাক্ষ কিন্তু আমরা আগেও শুনেছি, অর্থাৎ কিনা দেখো যেটা যেটা মূলত দাঁড়াচ্ছে যে বাংলাকে কে পাবে, অর্থাৎ তৃণমূলের হাত থেকে বিজেপি বাংলা ছিনিয়ে নিতে পারবে কিনা এবং তৃণমূল তার দখল ধরে রাখতে পারবে কিনা, এই জায়গা এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু পুরো বাংলা এখন তোলপাড়। এবং তার সাথে সাথে তুমি যেমন বললে যে ব্রিগেড কামরা তারা কিছুদিন আগে দেখেছি যে ISF থেকে শুরু করে কংগ্রেস এবং বাম জোট তারা তিনজন মিলে যেভাবে ব্রিগেড কে ভরিয়ে তুলেছিল তার থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল, সেক্ষেত্রে দেখো হতেই পারে কারণ নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী যখন একটা রাজ্যে আসছেন তো সেক্ষেত্রে মানুষের একটা উচ্ছ্বাস থাকবে যে তাকে একবার চাক্ষুষ দেখার। তো এবারে যেটা আর তার সাথে সাথে মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু কালকে একদম স্টেজ থেকে আমরা দেখলাম যে তিনি কিন্তু আবার ধারালো মানে একদম কটাক্ষ সুরে তিনি কিন্তু বললেন, আমরা শুনতে পেয়েছি তিনি কিন্তু নিজেকে গোখরো সাপ বলে
বলে তিনি কিন্তু একদম বলেছেন এবং তার এই মানে বক্তব্য কিন্তু আবার রাজনৈতিক মঞ্চে একটা নতুন রং ফেলে দেবে বলে কিন্তু আমরা আশা করতে পারছি তুহিনা একদমই তাই নোয়েল এবং সেই মন্তব্য ঘিরেও কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক একটা টানাপোড়েন এবং রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মিঠুনের সেই যে বক্তব্য এবং যার ফলে কোথাও একটু বেশি করে শাসক দলকে উস্কে দেওয়া এই বিষয় এবং দেখো যেমনটাই আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী দলবদল থেকে শুরু করে তাকে গদ্দার বলা বেইমান বলা এবং সেগুলো কিন্তু মিঠুনের ক্ষেত্রেও একইভাবেই শুরু হয়ে গেছে আমরা দেখেছি গতকালকে মালদাতে এসে মদন মিত্র তিনি কিন্তু এই ভাষাতেই বলেন যে যেমনটা গতকালকে ব্রিগেডের মঞ্চ থেকে সেই বক্তব্য রেখেছেন যে তিনি গোখ্র এবং ঠিক সেরকম ভাবেই মদন মিত্র তিনি বলেন যে তার আরো একটি ছবি সেই ছবির আমি ডায়লগ দিয়েই বলছি তিনি বলেন যে তিনিও খবর করেন না খবর দেখেন না খবর তৈরি করেন এরকম মন্তব্য কিন্তু তিনি করেছেন আরেকটা পাশাপাশি যে বিষয়টা অবশ্যই দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আজকে 8ই মার্চ এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নারীদের সঙ্গে রোড শো করবেন হাঁটবেন সেই খবরও আমরা কিন্তু অবশ্যই নজর রাখবো আজকে নারী দিবস আমরা প্রথম থেকে দেখে আসছি নয় তুমি দেখবে বিভিন্ন মনীষীদের জন্মদিবস সেইগুলো নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক একটা টানাপোড়েন শুরুই থাকে প্রথম থেকেই সেটা আমরা স্বামী বিবেকানন্দ বলি এবং আমরা দেখেছি বিভিন্ন সময় নেতাজি বলি সেক্ষেত্রে একটা যেমন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ঠিক সেরকম নারী দিবসেও তার অন্যতম গতকালকেও ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী তিনি কিন্তু নারী বলেছেন যে নারী দিবস রয়েছে আগামীকাল এবং তার আগেই তিনি বাংলা এসেছেন বাংলার সমস্ত মায়েদের বোনেদের তিনি কিন্তু সম্মান জ্ঞাপন করেন আমরা দেখেছি আজকেও মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মেয়েদের নারীদের নিয়ে হাঁটবেন আজকে রোড শো রয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে পাশাপাশি আরেকটা যেটা বিষয় দেখো সব থেকে বড় কথা যে নির্বাচনের নির্ঘণ্ট সেটা তো বেজেই গেছে প্রার্থী ঘোষণা করে ফেলেছে তৃণমূল শাসক দল এবং বাম কংগ্রেস এবং আইএসএফ জোট তারাও শুধুমাত্র বিজেপির দুদফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এখনও তাদের অনিবেশ বাকি রয়েছে প্রার্থী ঘোষণা যদি সম্ভাবনা রয়েছে আজকের মধ্যেই তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন তো সেক্ষেত্রে আরেকটা যেটা বিষয় শাসক দলের ক্ষেত্রে তুমি দেখবে যেদিকে নজর না দিলেই নয় বিভিন্ন জায়গায় যে তারকাদের প্রার্থী করা হয়েছে যে জায়গাগুলিতে এবং তার পাশাপাশি যাদেরকে বাদ রাখা হয়েছে এবং যাদেরকে বাদ রাখা বাদ দিয়ে অন্য নতুন মুখ আনার চেষ্টা করেছে শাসক দল তাদের ক্ষেত্রে অনেকেরই মান অভিমানের পালা শুরু হয়ে গেছে অনেকেই কান্নাকাটি করছেন প্লাস অনেক যারা তারকা প্রার্থী রয়েছেন তারাও বহিরাগত এমনই কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই একটা তোরজোর মানে বলতে পারো যে কর্মীদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তারা তাকে মানছেন না সেই প্রার্থীকে বহিরাগত আমাদের এলাকার লোককেই এলাকার কোনো মানুষকেই প্রার্থী করতে হবে এমনই কিন্তু তারা বারবার দাবি তুলছেন এই বিষয়টা নিয়েও কিন্তু ইতিমধ্যে একটা সেটাকে যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় তাহলে শাসক দলের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যদি আসানসোলের দিকে নজর রাখি সেখানে গতকালকেই সায়নী ঘোষ তিনি কিন্তু এসেছিলেন আলাপচারিতার স্বার্থে কর্মীদের সঙ্গে এবং তারপর অন্যদিকে সেখানে কিন্তু তাকে প্রার্থী হিসেবে মানছেন না বলে বিক্ষোভও আমরা দেখেছি করতে এবং পূর্ণশশী রায় আমরা যদি দেখি পূর্ণশশী রায় তিনি কিন্তু শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি তার পদ থেকে সরে যাচ্ছেন বলে আমরা দেখেছি দিয়েছেন সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে এই যে মান অভিমান প্রার্থী না করার এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেক্ষেত্রে আমরা তো বাঁকুড়ার দিকেও নজর রাখি সেই খবরও আমরা আপনাদের দেখিয়েছি সমস্ত জায়গায় সমস্ত জেলায় কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে যেখানে নতুন মুখ এসেছে এবং যেখানে প্রার্থী তারকা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটা বিষয় উঠে আসছে অবশ্যই দেখো তুমি যেটা বললে যে আমরা আসানসোলে কালকে যে ঘটনা ঘটেছে অর্থাৎ শাইনি তিনি কিন্তু তার তাকে যে জায়গা থেকে দাঁড় করানো হয়েছে সেই সেই জায়গাটা থেকে কিন্তু অবশ্যই মানে তিনি জনমানুষের সঙ্গে একটি জনসংযোগ করতে এসেছিলেন কিন্তু তাকে সেখান থেকে আমরা বলতে পারি বয়কট করা এবং সেখানকার মানুষ তারা কিন্তু একবারে মানে যারা তৃণমূল সমর্থক তারা কিন্তু রোড শো করে তাকে একবারে বয়কট করেন আমরা প্রথমে একটু মানে দর্শক বন্ধুরা দেখে নেবো যে কীভাবে তাকে বয়কট করেছে এবং কী তাদের মূলত দাবি ছিল
আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একবারে তৃণমূল যারা সমর্থক তারা কিন্তু একবারে রাস্তায় নেমে পড়েছেন এবং তারা বাইক নিয়ে তারা কিন্তু এই জিনিসটার প্রতিবাদ করেছেন। অর্থাৎ আমরা যেটা খবরে দেখেছি আপনাদের যে তারা বলছেন যে আমরা শাইনি ঘোষকে কোনোভাবেই এখানকার প্রার্থী বলে মেনে নিতে পারছি না, অর্থাৎ কিনা তার মানে তিনি যে যেই জায়গার মানে যে তিনি যে জায়গায় থাকেন না সেই জায়গাতে তাকে কোনোভাবেই আমরা প্রার্থী বলে মেনে নিতে পারছি না। অপরদিকে আমরা দেখেছি যে সেই জায়গাকে জেতানোর জন্য শাসক দল থেকে শুরু করে বিভিন্ন যে রাজনৈতিক দল তারা কিন্তু দেখো জায়গা মানে আমরা আমি যে মানে আমরা যেটা বলে থাকি যে তারকাদের আনার কিন্তু তুই না দেখো একটাই কারণ হতে পারে যে যাতে সেই জায়গার এলাকা এলাকার মানুষগুলো যাতে তার মুখটাকে মনে করে তাকে তার উপরে ভোটটা দেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের একবার চোখের সামনে চলে আসছে। কিন্তু অবশ্যই সাধারণ মানুষ কি করছে, তারা কিন্তু চাইছে, তারা কিন্তু বারবারই এটাই চায় যে আমার এলাকার থেকে আমি যাকে চিনি সেই যেন আমার এলাকার প্রার্থী হয়। আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু একবারে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছেন যে 2021 সাল পর্যন্ত যে আসানসোলের দক্ষিণের যে বিধানসভার যে যিনি বিধায়ক ছিলেন তাকেই আমরা পুনরায় বিধায়ক হিসেবে যাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু তার শারীরিক অসুস্থতার একটা অজুহাত দেখিয়ে বা আমরা বলতে পারি সেইভাবে কিন্তু তিনি এবারে আর প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন না তুহিনা। একদমই তাই। এবং দেখো তুমি সেক্ষেত্রে এই বিষয়টা বারবারই কিন্তু উঠে আসছে এবং আমরা দেখতেও পেলাম সেই ছবি, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এটা কিন্তু একটা তুমি বলতে পারো যে একটা রাজনৈতিক একটা খুবই চাপানোতুর বিষয়, এবং যেটা ভোট বাক্সে যদি প্রতিফলিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শাসক দলের জন্য এটা একটা খুবই বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। এবং দেখো যেমনটা তুমি বললে যে তারকা প্রার্থী দেওয়া এটাই কারণ যে তাদের একটা গ্রহণযোগ্যতা থাকে, একটা তারা মানে পাবলিক ফিগার। তো সেক্ষেত্রে অন্যদিকে যারা বিক্ষোভে সামিল হয়েছেন তারা তাদের দাবি যে এখানকার মানুষ হলে তাদের উন্নয়নের কাজ করতে সুবিধা হবে, তাদের উন্নয়নে সামিল হবেন, তিনি থাকেন অন্য জায়গায় তিনি এখানে এসে কাজ করবেন, আপদে বিপদে তাদেরকে দেখবেন। তো সেই বিষয়টার জন্য কিন্তু তারা এই প্রার্থী তালিকা মানছেন না, মানছেন তারা বিক্ষোভে সামিল হচ্ছে। অবশ্যই আমরা একটু শুনে নেবো যে সাধারণ যারা তৃণমূল কর্মী তারা শাইনি ঘোষকে নিয়ে ঠিক কি বক্তব্য রেখেছেন, আমরা একটু শুনে নেবো তার আগে। 2021-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে রেখে যেটা শীর্ষ নেতৃত্ব আমাদের রাজ্য নেতৃত্ব থেকে যে তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে আমাদের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে মনোনীত যাকে প্রার্থী করা হয়েছে আমরা তাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখন আমরা চাইছি আমাদের যারা সুখ দুঃখ থাকে, যারা আমাদের বানপুর আসানসোলের কোনো একজন কাছের মানুষ তাদেরকে আমরা কাছে চাই। আমরা আমরা এরকম চাই না যে লক্ষ্মণ ঠাকুর হোক কিংবা যেই হোক, আমরা কী করে আমরা লক্ষ্মণ ঠাকুরের সাথে সবসময় চেয়েছি, সবসময় রয়েছি। আমাদের সেইটা বলিনি যে কোনো প্রার্থী কাউকে আমরা করে বলছি না, যে হোক আসানসোল বাদনপুরের আমাদের যাদের চেনা যাদের সাথে আমাদের সারা মানে সারা বছর আমরা কাজ করতে পারি সেইখানে আমরা তাকে চাই। আমরা কোনো বহিরাগত প্রার্থী না, আমরা কোনোভাবেই মানছি না, আমরা কোনোভাবেই মানছি না। এবং এবং যদি এর পরেও এই নাম হয় তাহলে আমরা অন্যরকম কিছু ব্যবস্থা আমরাও নিতে পারি। আমরা আমরা বললাম তো আমাদের কাছাকাছি যেসব কাজের মানুষ যারা সারা বছর আমাদের সাথে কাজ করে যাদেরকে আমরা চিনি যারা আমাদের সুখে দুঃখে দাঁড়ায়, লক্ষ্মণ ঠাকুর হোক যে কোনো আমাদের বানপুর আসানসোলের যে কোনো প্রার্থী, তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেব। আমরা যেসব বুথকর্মী যেসব আমাদের লোকাল যেসব ছেলেরা আছে যারা পোস্টার ব্যানার এবং যারা ঝান্ডা ধরে সারা বছর তারা যেটা বিবেচনা করবে সেরকমভাবে হবে। আমার নাম হচ্ছে বিশ্বরূপ রায়। আমি কিন্তু বারবারই বলছেন যে একটি একজন বহিরাগত প্রার্থীকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না, অর্থাৎ কিনা তিনি কিন্তু বলছেন যে শায়নী ঘোষ তিনি কিন্তু আসানসোলের বহিরাগত, অর্থাৎ তাকে প্রার্থী হিসেবে কিন্তু মেনে নেওয়া কোনো প্রশ্নই উঠছে না। অপরদিকে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম আপনাদেরকে বলছিলাম যে সেক্ষেত্রে মদন মিত্র তিনি কিন্তু কালকে মালদাতে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি কিন্তু বলেন যে মিঠুন চক্রবর্তী যখন ব্রিগেডের সভা থেকে তিনি যখন বলছেন যে আমি গোখরসাব, তো ঠিক সেই সময় মদন মিত্রও কিন্তু মালদার থেকে বলছেন যে আমিও মদন মিত্র, আমি খবর করি না, খবর দেখি না, আমি আমি শুধু খবর করি। তা আমরা মদন মিত্র ঠিক কি বলেছেন কালকে মালদা স্টেজ থেকে আমরা একটু শুনে নেবো। প্রথমে আমি জাত কোকড়ো এক ছবল এই ছবি কি বলবেন এই ব্যাপারে? যে লেভেলের উনি অভিনেতা বা গোটা নিচে করা বড় মাপের মানুষ ছিলেন তার মুখ দিয়ে ভাষাটা ভালো না, কারণ
হেরেও নয় ঢোলাও নয়, এক গোখলোর এক ছবল। তাহলে ওনার জেনে রাখা উচিত, ওনারই করা আরেকটা ডায়লগ আছে, যে মারব এখানে লাশ কোথায় পারবে কোথাও খুঁজে পাবে। তিনি তো আজকে বিজেপি উনি বলছেন যে আমি মিঠুন চক্রবর্তী, যে আমি এখন মিঠুন চক্রবর্তী, আমরাও মদন মিত্র, আমরাও বলে দিচ্ছি আমাদের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। আমরাও খবর দেখি না, খবর পড়ি না, আমরাও খবর তৈরি করি। সেই খবরটা হচ্ছে গাদ্দারির বিরুদ্ধে ইমানদারির লড়াই। উনি গাদ্দারদের সঙ্গে গেছেন, আমরা ইমানদারের সঙ্গে। তিনি তো আজকে বিজেপিতে যোগ করলেন, এটা কোনো প্রভাব পড়বে আর এই ভোটের পক্ষে? ও দাদা, পশ্চিমবঙ্গে মোটামুটি আর কোনো প্রচার আর প্রভাব প্রভাবের ব্যাপার নেই। আমি শুনছিলাম ওদের একজন নেতা মেদিনীপুরে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লেটার এনে প্রাক্তন লিখতে, তো ওনার বোধহয় ধারণা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সাতবার পার্লামেন্টের মেম্বার হয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থেকে শুরু করে কোনোটাই তাকে তাড়ানো হয়নি, উনি নিজে ছেড়ে দিয়েছেন, পায়ের চটির মতো ক্ষমতা ছুড়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসেনজিদেরও ভালো বড়ি করেছিল প্রাক্তন, তবে আমি একটা পাঠিয়ে দেবো খাঁটিতে যে প্রাক্তন শান্তিকুঞ্জ এখন বর্তমানে অশান্তিকুঞ্জ হয়ে গেছে, প্রাক্তন ক্ষমতার কুঞ্জ শান্তিকুঞ্জ এখন প্রাক্তন। আমরা দেখে নিলাম মদন মিত্র, তিনি কিন্তু একবারই কটাক্ষ সুরে মিঠুন চক্রবর্তীকে বললেন, এবং যখন সাংবাদিক মন্ত্রী জিজ্ঞেস করে যে তারা মিঠুন চক্রবর্তী দল ছেড়ে দেওয়ার ফলে কোনো ক্ষতি হবে কিনা দলে, তিনি কিন্তু বললেন যে তাতে কোনো দলে কোনো প্রভাব পড়বে না, আমরা অবশ্যই এদিকে নজর তো রাখবই। তার আগে আমরা অবশ্যই যে ঘটনা দিকে কালকে দেখছিলাম যে ব্রিগেডের আগে দেখো ব্রিগেড কালকে ব্রিগেডে যোগদান করার জন্য কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা অতুলনীয় ভিড় এবং অতুলনীয় উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, এবং সেটা পুরো কলকাতা জুড়ে, কিন্তু পুরো কলকাতা শহর জুড়ে কালকে কিন্তু একটা মানে পুরো মাতামত রব ছিল, কারণ মানে প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন, এই ব্যাপারটা কিন্তু সকল মানুষের কাছে একটা খুবই একটা ইমোশনাল এবং অবশ্যই সাধারণ মানুষের আবেগ সেখানে ছিলই। তো এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা বারবারই লক্ষ্য করেছি, এবং হাওড়া স্টেশনে আমরা দেখেছি সেক্ষেত্রে একদম সাধারণ মানুষ তারা কিন্তু মানে কাতারে কাতারে ভিড় আমরা বলতে পারি, সাধারণ মানুষ তারা কিন্তু এসছেন কালকে কলকাতায়, এবং শুধু কলকাতা নয় সেক্ষেত্রে আমরা দেখেছি পুরো রাজ্য থেকে মানুষ কিন্তু কালকে এসেছিলেন, এবং সেখানে আপনারা বলে রাখি একটি ছোট্ট দুর্ঘটনাও ঘটে, এবং সেক্ষেত্রে একটি বাস মানে সেই বাসটি বিজেপি কর্মীদেরকে নিয়ে ব্রিগেডে আসছিল, সেই ব্রিগেডে আসার সময় কিন্তু বাসটি দুর্ঘটনা ঘটে এবং কিছুজন আহত হয় মানে খবর আমরা এরকমই পেয়েছি। কিন্তু আমরা যেটা জানতে পারি যে নোয়েল নন্দীগ্রাম থেকেই সেই বাসটি আসছিল এবং নন্দীগ্রাম থেকে তারা ব্রিগেডের সভায় যাচ্ছিল, এবং এতটাই বেশি ভিড় ছিল কর্মী সমর্থকদের সেখানে বাসে জায়গা না কল্যাণোর জন্য অনেকেই ছাদে বসেছিলেন বাসের, এবং একটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়েই কিন্তু এই ঘটনা ঘটেছে আমরা জানি। আর কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে, এবং অন্যদিকে সে বেশ কয়েকজন যারা ছাদে ছিলেন তারা কিন্তু নিচে পড়ে যান এবং অনেকজন আহত হয়, প্রায় 15 জনের মতো আহত হয়েছে এবং তারা হাওড়ার হসপিটালে কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অবশ্যই তার আগে আমরা একটু দেখে নেব যে হাওড়াতে কালকে কর্মী সমর্থক যেমন দেখলাম হাওড়া স্টেশন থেকে কিন্তু তারা একদম সম্পূর্ণ বাইক র্যালি করে তারা কিন্তু ব্রিগেড গেলেন, এবং অবশ্যই আপনারা সেই চিত্র আমরা দেখাবো। তার আগে দেখো আমরা দেখছিলাম যে মানে কালকে প্রধানমন্ত্রী তিনি কিন্তু একবারে মঞ্চ থেকে তিনি কিন্তু বললেন যে আমি বহু সমাবেশ করেছি, বহু কর্মী সমর্থক দেখেছি, কিন্তু এরকম ভিড় তিনি কিন্তু বললেন যে বাংলার মাটিতে এরকম ভিড় কিন্তু তিনি লক্ষ্য করেননি। অর্থাৎ তিনি কিন্তু আশ্বাস দিয়ে গেলেন যে আপনারা যদি এই ভিড় এই ভোট যদি আমাদেরকে দেন তাহলে কিন্তু আমরা অবশ্যই বাংলায় পরিবর্তন আনবো। অপরদিকে আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকেও যে ভিড় কর্মী সমর্থকদের যে ভিড় আমরা দেখলাম সেটাও কিন্তু কোনোভাবেই আমরা মানে ভুলে যেতে পারি না, কারণ সাধারণ কারণ কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে যে মানে বিজেপির তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কয়লা চোর কয়লা মাফিয়া, এই জিনিসগুলো আমরা বারবারই শুনে আসছি। তো তিনি কিন্তু কালকে স্টেজ থেকে বললেন যে কে চোর কে মাফিয়া সেটা সাধারণ মানুষ জানে, কারণ রেল বিক্রি করে দেওয়ার থেকে শুরু করে সিন্ডিকেট ব্যবসার থেকে শুরু করে সকলেই কিন্তু মোদির নামটা সবার আগে উঠে আসছে, এবং তিনি কিন্তু এটাও বললেন যে যদি কোনো কারণে মন্ত্রী আমাদের
প্রধানমন্ত্রী বলেন যে কালকে সকালে আমি একটি লাইভ বক্তব্য রাখবো, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ একটা আতঙ্কে পড়ে যে আবার কি জন্য লাইভ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি, এবং কালকে আমরা স্টেজ থেকে কালকে আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু করোনার সময়টাকে নিয়েও তিনি কিন্তু কটাক্ষ করেন। তিনি কিন্তু বললেন যে প্রধানমন্ত্রী সারা করোনার সময় তিনি ভার্চুয়ালি মিটিং করেছেন, এই জিনিসগুলো আমরা শুনেছি। কিন্তু তিনি কিন্তু বললেন যে সব হাসপাতালে গিয়ে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সকল করোনা পেশেন্টদের সঙ্গে সামনাসামনি দেখা করে এসেছেন। এই জিনিসগুলোকে আমরা আমরা কিন্তু জেনেছি যে মানে পুরোপুরি সম্পূর্ণভাবে কটাক্ষ করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুহিনা। একদমই তাই, এবং ঠিক যেরকম আমরা দেখেছি প্রধানমন্ত্রী গতকালকের ব্রিগেডের সভা থেকে তিনি যেমন মানে বিস্ফোরক মন্তব্য করেন এবং প্রধান মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, এবং ঠিক সেরকমই অন্যদিকে শিলিগুড়ি থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক হাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই ঘটনা কিন্তু আমরা গতকালকে দেখেছি। নোয়েল, অবশ্যই দেখো আমাদের এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি আছে কলকাতা থেকে ভিকি রায়, আমরা তার থেকে একটু বিস্তারিত জেনে নেব। হ্যাঁ ভিকি, গুড মর্নিং। হ্যাঁ দেখো ভিকি, আমরা যেটা প্রথমে নজর রাখবো যে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে একটি জনসমাবেশ করেন এবং সেখানে উপচে পড়া ভিড় ছিল, তো সেই একটুখানি যদি আমি বলো যে কর্মী সমর্থকদের মধ্যে কিরকম উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে গতকাল। দেখো নবুল, কালকে যেহেতু 2021-এ ব্রিগেড সমাবেশের বিজেপির প্রথম ব্রিগেড ছিল, তো সেই সূত্রে হাওড়াতে প্রচুর মানুষের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে, হাওড়া স্টেশনে ভিড় জমিয়েছিল, সেখান থেকে তারা কেউ হাঁটা পথে কেউ তাড়াতাড়ি যাওয়ার জন্য লঞ্চ ঘাট ইউজ করেছিল ব্রিগেডে যাতে পৌঁছায়। আর তাদের কাছে দুটো স্লোগানই যেটা বেশিভাবে শোনা গেছে সেটা হলো, এক হলো জয় শ্রীরাম, দ্বিতীয় হলো খেলা হবে। এই নিয়ে তারা উচ্ছ্বাসিত ছিল এবং ব্রিগেডে যাওয়ার জন্য খুবই উচ্ছ্বাসিত ছিল যে তারা ব্রিগেড যাচ্ছে, এবং সবাইকে এটাই একটা কথা বলছে যে মমতা হটাও দেশ বাঁচাও, এটাই তাদের মুখে বেশি শোনা গেছে। অবশ্যই, সেক্ষেত্রে ভিকি তোমাকে আরেকটা যেটা প্রশ্ন করার থাকবে যে মানে কালকে দেখো কিছুদিন আগে আমরা দেখলাম যে সিপিএম কংগ্রেস জোটের যে ভিড় যে ব্রিগেডে লক্ষ্য করা গেছে, কালকেও কি সমান ভিড় লক্ষ্য করা গেছে না কিছু কম বেশি ছিল ভিড়ের? দেখো জোটের যে ভিড়টা লক্ষ্য করা গেছে সেটা তো অবভিয়াসলি প্রচুর লক্ষ্য করা গেছিল, কিন্তু তার থেকে কালকের যে ভিড়টা লক্ষ্য করা গেছে সেটা আরো বেশি। কারণ কি, লঞ্চ ঘাটে কালকে বারবার পুলিশে মাইকিং করছিল একটাই, যে লঞ্চ ঘাটে এত উপচে পড়া ভিড় তারা নিতে পারছে না, যখন তখন একটা বড় বিপদের সম্মুখীন হতে পারে, তো বারবার সবাইকে এটাই সতর্ক করছিল যে তারা যাতে লঞ্চ ঘাটে এতটা ভিড় না করে, কারণ এটা জোটের যে ব্রিগেডটা হলো তখন এতটা ভিড় লক্ষ্য করা যায়নি। অবশ্যই, সেক্ষেত্রে কালকে সারা শহরে নিরাপত্তা কেমন ছিল? মানে একজন প্রধানমন্ত্রী আসছেন, দেশের প্রধানমন্ত্রী আসছেন বলে কথা, তো সেক্ষেত্রে কলকাতা শহরে কালকে নিরাপত্তা কিরকম ছিল এবং ভিড় সামলানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া ছিল প্রশাসন থেকে? নিরাপত্তা, দেখো নিরাপত্তা খুবই আটোসাটো ছিল হাওড়াতে। টোটাল হাওড়া ব্রিজের উপর থেকে যেহেতু বাইক র্যালি গেছে, বড় র্যালিও গেছে, তার জন্য হাওড়া ব্রিজের উপরও যেরকম আটোসাটো ছিল নিরাপত্তা, সেরকম হাওড়া স্টেশন সংলগ্ন এরিয়াতেও খুবই টাইট ছিল সিকিউরিটি। সব জায়গাতে যেখানে ভিড় জমছে সেখানে পুলিশ এসে তাদের নিজস্ব কর্তব্য পালন করছে। সো টোটাল বলতে গেলে নিরাপত্তার দিক থেকে 100% তারা দিয়েছে যতটা তারা পারে, তাই জন্য কোনো সেরকম অপ্রীতিকর ঘটনাও দেখা যায়নি। একদমই ভিকি, আরেকটা যেটা বিষয় জানতে চাইবো, গতকালকে আমরা দেখেছি যে নন্দীগ্রাম থেকে বাসে করে ব্রিগেডের সভায় যাচ্ছিল এবং সেখানে কোনা এক্সপ্রেস ওই একটি দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় প্রায় 15 জনের মতো আহত হন এবং আমরা দেখেছি, এবং হাওড়া হসপিটালে তারা চিকিৎসাধীন ছিল। বর্তমানে তারা এখন কেমন রয়েছেন একটু জানতে চাইবো তোমার থেকে। হ্যাঁ দেখো তুমি না, কালকে তো ব্রিগেড থেকে আসার বাসের রেসারেসির কারণে এই দুর্ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেস এর উপরে, বেলা 12টা নাগাদ ঘটেছিল। তো তাদের কাছে যেটা খবর পাওয়া গেছে যে তারা বিজেপির উচ্চ নেতৃত্ব থেকেও তারা নাকি তাদের সাথে দেখা করে গেছে, এবং তাদের কিছু জনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক অবস্থা, কিছু জনের অবস্থা ছিল ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়ার মতো। আপাতত সূত্র খবর যেটা জানা যাচ্ছে তাদের অবস্থা এখন ভালো রয়েছে, তাদেরকে বাড়ি পাঠানোর নাকি ব্যবস্থা করা হচ্ছে।
একদমই ফিকে। আর একটা যেটা আমি একটু অন্য বিষয়ে তোমার থেকে জানতে চাইবো, যে দেখো নির্বাচনী নির্ঘণ্ট বেজে গেছে এবং সেক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণাও হয়ে গেছে তৃণমূলের তরফ থেকে, অবশ্যই বাম, কংগ্রেস এবং আইএসএফ এর জোর থেকে, যদিও বিজেপির থেকে এখনো দুদফায় ঘোষিত হয়েছে, এখনো বাকি রয়েছে অনেকটাই। তো সেক্ষেত্রে রাজনৈতিক একটা কিন্তু চাপানোতর আমরা কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি, রাজনৈতিক উত্তেজনা। গতকালকে ব্রিগেডের সভা থেকে কিন্তু মিঠুন চক্রবর্তী, তিনি তৃণমূলের হয়ে কাজ করতেন আমরা প্রত্যেকেই জানি, তিনি কিন্তু বিজেপিতে যোগদান করলেন এবং সেটা কিন্তু একটা রাজনৈতিক আরো একটা অন্য মোড় আমরা বলতে পারি। আর এই যে দল বদল, সেই দল বদল কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত, যে ক্ষেত্রে প্রার্থী ঘোষণার পরেও পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যেখানে প্রার্থী নিয়ে অনেকেরই, যারা তৃণমূল কর্মী সমর্থক তারা সাপোর্ট করছেন না সেই প্রার্থীকে, এবং যার ফলে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। হাওড়ার ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, সেখানে এরকম ছবি কি উঠে আসছে কোথা থেকে, যেখানে প্রার্থী তাদের মনোমত হয়নি, তারা সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন? একদম তুমি না, কারণ কি প্রার্থী বলতে এখানে আমাদের হাওড়া থেকে জটু লাহিড়ি, বিভাস হাজরা, এনারা তৃণমূল প্রার্থী ছিলেন এতদিন ধরে, তো তেনারা টিকিট পাননি বলে জটু লাহিড়ি অলরেডি দেখা গেছে অনেকবার তিনি ঘোষণা করেছেন তিনি বিজেপিতে জয়েন করছেন, ইভেন তিনি সাংবাদিক বৈঠকেও বলেছেন যে তিনি ব্রিগেডে যাচ্ছেন। তো আর দিল্লি বিভাস হাজরা যেটা হয়েছে কি, বিভাস হাজরা ওনার যেহেতু প্রার্থী পাননি বলে তার এরিয়া টোটালটাই পুরো উত্তপ্ত হয়ে রয়েছে, যেখানে সেখানে তারা বিক্ষোভ করছে, এইরকম ভাবে চলছে আপাতত। একদমই, ধন্যবাদ ভিকি তোমাকে, এতক্ষণ তুমি আমাদের সঙ্গে ছিলে, অবশ্যই আলোচনায় যাব। নোয়েল, দেখো হাওড়াতেও কিন্তু সেই একই জিনিস, এবং বিশ্বরও হয়ে যাওয়া, প্রার্থী থেকে বাদ দেওয়া, এবং তারপরে কিন্তু গতকালকে যে বিষয়টা বললো, তিনি কিন্তু ব্রিগেডে যাবেন, দল বদল করবেন, এই বিষয়ে বারবার দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়, এবং যেটা শুধুমাত্র হাওড়া কেন, আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সেই ছবিটা অবশ্যই। তার আগে দেখো, আমরা যেমন বললাম যে আমাদের ভিকি আমরা জানালো যে কালকে করিবি সমর্থকদের মধ্যে কিন্তু একটা অসামান্য উত্তেজনা লক্ষ্য করা গেছে। আমরা একটু প্রথমে দর্শকদের দেখিয়ে নেবো যে কালকে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কর্মী সমর্থকরা কিভাবে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেক্ষেত্রে বাইক র্যালি তারা কিভাবে করলেন এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসটা কি পরিমাণ ছিল, আমরা একটু আগে একটু আমরা দর্শকদের দেখে নিতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম হাওড়া স্টেশনের চত্বর আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, দর্শক বন্ধুদের দেখাচ্ছি, সেক্ষেত্রে কর্মী সমর্থকদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ কিনা দেখো তুহিনা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা কিন্তু একবারে র্যালি করে সেখান থেকে বেরোচ্ছেন এবং হাতে প্রধানমন্ত্রীর প্ল্যাকার, এবং যেটা লক্ষ্য করা গেছে কালকে কিন্তু সকলের মুখে প্রধানমন্ত্রীর মাস্কটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং সেক্ষেত্রে ব্রিগেড চলো এই স্লোগানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সামনে সারি থেকে বিভিন্ন কর্মী সমর্থকরা আছেন। একদমই তাই, দেখো নোয়েল, আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় এবং তারা উচ্ছ্বাস উন্মাদনা নিয়েই কিন্তু ব্রিগেডের যাবার একটা, এবং প্রত্যেকের মুখে কিন্তু স্লোগান, এবং তুমি দেখতে পাবে সেই বিষয়টাও প্রত্যেকের মুখে স্লোগান, এবং বিজেপি অর্থাৎ জয় শ্রীরাম ধোনি যেমন রয়েছে আমাদেরকে যেরকমটা জানালো ভিকি, এবং দেখো সেরকমই উপচে পড়া কিন্তু ভিড়।
আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে তুহিন আমরা দেখতে পাচ্ছি যেখানে কর্মী সমর্থকরা তারা কিন্তু একবারেই মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মী সমর্থক তারা কিন্তু দেখো উচ্ছ্বাসটা কিন্তু আমরা চোখের সামনে একবারে দৃষ্টান্তমূলক উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো আমরা কিন্তু বহুদিন পর দেখলাম যে নরেন্দ্র মোদী এখানে রাজ্যে এলেন, অর্থাৎ মানে তিনি প্রধানমন্ত্রী হয়ে তিনি রাজ্যে আসছেন, এটা কিন্তু আমরা বলতেই পারি একবারে ভোটের প্রচার। কারণ দেখো তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এটাই বলেছেন যে তিনি সারা বছর বাংলায় আসেন না প্রধানমন্ত্রী, শুধু ভোটের আগে ভোট ভিক্ষা করার জন্য তিনি কিন্তু বাংলায় আসেন। এবং দেখো আমরা তার আগে এর আগেও দেখেছি যে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ জেপি নাড্ডার থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে তারা কিন্তু বারবার বাংলায় এসছেন এবং বিজেপি সরকারকে বাংলায় আনার জন্য তারা সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন তুহিনা। একদমই তাই নোয়েল, এবং দেখো তুমি সেক্ষেত্রে আমরা দেখেছি গতকালকেও যেমন একটা বিষয় আমরা দেখেছি ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী, তার জন্য কিন্তু কর্মী সমর্থকরা তারা মানে উচ্ছ্বাসিত তাদের, এবং তিনি কি বার্তা দেন কর্মীদের চাঙ্গা করতে সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আপনারা দেখালাম এতক্ষণ যে কালকে কর্মী সমর্থকদের মধ্যে কি পরিমাণ উচ্ছ্বাস ছিল, এবার একটু আমরা দেখিয়ে নেবো যে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কালকে স্টেজ থেকে তার কি বক্তব্য ছিল আমরা একটু শুনে নেবো। প্রধান দিদি শুনলিয়া, দিদি ये बंगाली की आवाज है, ये बंगाल की आवाज है दीदी। आज पश्चिम बंगाल के नौजवान, यहां के बेटे बेटियां आपसे एक ही सवाल पूछ रहे हैं, दीदी बंगाल की जनता 10 साल के अनुभव के बाद आपको एक ही सवाल पूछ रही है। उन्होंने आपको दीदी की भूमिका में चुना था, बंगाल ने आपको दीदी की भूमिका में चुना था, लेकिन आपने खुद को एक ही भतीजे की बुआ तक सीमित क्यों कर दिया? आपने एक ही भतीजे की बुआ होने के मोह को क्यों चुना? बंगाल के लाखों भतीजे भतीजियों की आशाओं के बजाय आप अपने भतीजे का लालच पूरा करने में क्यों लग गई? आप भी भाई भतीजावाद के उन कांग्रेसी संस्कारों को छोड़ नहीं पाई जिनके खिलाफ आपने बगावत की थी। আমরা দেখেন না যে সেক্ষেত্রে কালকে ব্রিগেড থেকে একদম প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিলাম। তিনি কিন্তু একবারই বললেন যে বাংলা মানুষ আপনাকে দিদি হিসাবে নিয়ে এসেছিল এবং আপনি কিন্তু তার কোনো মর্যাদা রাখতে পারেননি তুহিনা। এবং তিনি এটাও বললেন যে দিদি আপনি তো সবার দিদি হিসেবেই ছিলেন, সেক্ষেত্রে আপনি শুধু একজন ভাইপোর পিসি হয়েই রয়ে গেলেন, এমনটাই তিনি কিন্তু মন্তব্য করেছেন। অন্যদিকে একদমই শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু প্রধানমন্ত্রীকে বেঁধেন, এবং তিনি কি বলেছেন আমরা শোনাবো একটু আপনাদের। সেল বিক্রি করলে কত তোলাবাজি হয়, এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়, কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়, উজালা গ্যাস কহা গিয়া, উজালা উজালা কা রোশনি কহা গিয়া, ক্যাগ রিপোর্ট মে ভি বলা কি উজালা মে স্ক্যান্ডাল হুয়া, উজালা মে আপকা আদমি সব খা লিয়া, গড়বড় কিয়া, তোলাবাজি খালি নেই কিয়া, কোটি কোটি রুপিয়া খা লিয়া, সিন্ডিকেট, হোয়াট সিন্ডিকেট, ইন্ডিয়া নোজ অনলি ওয়ান সিন্ডিকেট, দ্যাট ইজ নরেন্দ্র মোদী আর অমিত শাহ, দেয়ার ইজ নো আদার সিন্ডিকেট, অনলি ওয়ান সিন্ডিকেট ইজ ওয়ার্কিং ইন ইন্ডিয়া, নরেন্দ্র মোদী আর অমিত শাহ, কোই বিজেপি কো ভি বাত নেই সুনতা হ্যায়, আরে ও পহলে বিজেপি কা লোক বলতে থে কি বলেছে, বলে মমতা ব্যানার্জিকে 365 ধারা করে দাও, আমি বললাম করে একবার দেখাও না, তারপর দেখবে মমতা ব্যানার্জির ম্যাটেরিয়ালটা কি।
আমরা দেখে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। এবং অবশ্যই দেখো দেখো তুই না, নির্বাচন যত এগিয়ে আসছে তত দেখতে পাচ্ছে একদম কেন্দ্র থেকে শুরু করে রাজ্য তারা কিন্তু একবারে হাড্ডা হাড্ডি লড়াইতে নেমে পড়েছে। এবং নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু কটাক্ষ পাল্টা কটাক্ষ এই জিনিসগুলো আমরা শুনতেই পাচ্ছি। এবং নরেন্দ্র মোদী বারবার তিনি বাংলাতে না এলেও তিনি কিন্তু দিল্লিতে এবং বিভিন্ন জায়গায় যতবারই তিনি কিন্তু বক্তব্য রেখেছেন, তিনি কিন্তু বাংলাকে একটা ইস্যু করেছেন, তিনি তিনি কিন্তু মানে ইস্যু করে তুলেছেন এবং এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং এবং তাছাড়া ছাড়া দেখো আমাদের মানে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু আমাদের মানে প্রধানমন্ত্রীকে কোনোভাবে তিনি কিন্তু ছাড়েননি এবং তিনি কিন্তু কোনোভাবে তাকে হালকা মনে নিচ্ছেন না। এবং কালকে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বললেন যে এবারের নির্বাচন সেটা কিন্তু শুধুমাত্র বিজেপি তৃণমূল নয়, সেটা কিন্তু সাধারণ মানুষের নির্বাচন। এবং তিনি কিন্তু একবারে আমরা এটাও শুনেছি তিনি কিন্তু মঞ্চ থেকে কালকে বলেছেন, সরাসরিভাবে কটাক্ষ করেছেন যে যদি মোদি ফ্রিতে গ্যাস না দিতে পারে বা দাম না কমাতে পারে তাহলে কিন্তু আপনারা একটা ভোট মোদিকে দেবেন না, তুহিনা। একদমই তাই। এবং নোয়েল দেখো সেই বিষয়টা বারবারই তিনি গ্যাস এবং পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ তো তিনি অবশ্যই করেছেন এবং গতকালকে সেই সভা থেকে তিনি এমনটাও বলেছেন যে এটা কিন্তু প্রধানমন্ত্রী তিনি সবকিছু বেসরকারীকরণ করে দিচ্ছেন, বেচে দিচ্ছেন, বাংলাকে যদি আমরা বহিরাগতদের হাতে তুলে দিই সেক্ষেত্রে বাংলাকেও তারা বেচে দেবে, এমনও বিস্ফোরক মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অবশ্যই দেখো তুই না, আমাদের আলোচনা তো প্রচুর থাকে কিন্তু এই মুহূর্তে আমাদের সময় একদম কম। অবশ্যই গত আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে জেলার আরো বিভিন্ন খবর নিয়ে এবং সেই এলাকার প্রতিনিধিদের নিয়ে। আজকে সময় এখানেই কম, এখানেই শেষ করছি আমরা গুড মর্নিং এক্সপ্রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার।